নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে মহিলাদের সার্বিক উন্নয়নের জন্য একাধিক প্রকল্প চালু করা হয়েছে। কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বহু জনমুখী প্রকল্প চালু করেছেন মহিলাদের জন্য। আর বন্ধুরা, এইসব প্রকল্পগুলির পাশাপাশি আজ এমন একটি প্রকল্পের কথা বলবো যে প্রকল্পে আবেদন করলে মহিলারা পেয়ে যেতে পারেন 5,000 টাকা থেকে 6,000 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, কোন প্রকল্পে আবেদন করলে এই টাকার সুবিধাটি পাওয়া যাবে, সেই সাথে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন করতে গেলে কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন মহিলাদের জন্য নতুন প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো পাওয়া যাবে 6,000 টাকা। তো বন্ধুরা, কোন প্রকল্পের মাধ্যমে মহিলাদের অ্যাকাউন্টে এই 6,000 টাকা দেওয়া হবে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ। এবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নয়া উদ্যোগ, মহিলা ও শিশুর সার্বিক উন্নয়নের জন্য এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। এই প্রকল্পে আবেদন করলে 3টি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে 5,000 টাকা থেকে 6,400 টাকা পর্যন্ত। রাজ্যে এই প্রকল্পটি বাংলার মাতৃ প্রকল্প নামে পরিচিত, তবে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটির নাম রেখেছেন প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা। নাম যাই থাকুক না কেন, যে কোনো রাজ্যের মহিলারা এই প্রকল্পে আবেদন করে প্রকল্পের সুবিধা নিতে পারবেন। কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, আবেদন করতে কী কী কাগজ লাগবে, বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, কিভাবে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। প্রথমেই বলা হয়েছে, এই প্রকল্পের সুবিধা পেতে হলে গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের মাদার এবং চাইল্ড প্রোটেকশন কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রত্যেক গর্ভবতীকে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা, প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনাতে আবেদন করলে গর্ভবতী হওয়ার 5 মাসের মধ্যে প্রথম কিস্তির 2,000 টাকা পাবেন এবং গর্ভধারণের 6 মাস হলে দ্বিতীয় কিস্তির 2,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। অবশিষ্ট তৃতীয় কিস্তির টাকা সন্তান প্রসবের পরে পাবেন, এর জন্য হাসপাতালে সন্তান জন্মের নথি বা তার বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। দেখুন বন্ধুরা, কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন। এরপর সেটি যথাযথভাবে পূরণ করে ওখানেই জমা দিতে পারেন। এছাড়াও বন্ধুরা, ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট wcd.nic.in ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করতে পারেন। সেটি ফিল আপ করে স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা করবেন। এবার আবেদন মঞ্জুর হওয়ার পর সরাসরি গর্ভবতী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ঢুকে যাবে। অর্থাৎ বন্ধুরা, প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনার সুবিধা পাওয়ার জন্য আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে ফর্ম সংগ্রহ করুন আর ফর্মটি ফিল আপ করে ওই স্বাস্থ্যকেন্দ্র ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জমা দিন। ফর্ম জমা দেওয়ার পর আপনার আবেদন মঞ্জুর হয়ে গেলে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।